তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। আপনারা কি শুনেছিলেন যে আসলে কি ঘটনা হয়েছে ভেতরে, আপনাদের সহকর্মীরা কি জানেন? আমরা আসলে শুনেছি যে এখানে কয়েকজন মিলে, শুধু উনি না, মানে যে এসব উনি না, ওনার সাথে আরো অনেকে মিলে নির্যাতন করছে, বুঝতে পারছেন তো? ওনাকে শুধু আমাদের ছাত্রলীগ থেকে না, ওনাকে ক্যাম্পাস থেকে বহিষ্কার এবং এমনকি ক্যাম্পাসে যাতে আর না আসতে পারে সেই ব্যবস্থা নেওয়া উচিত আর কি। আপনারা কি শুনেছিলেন যে এশার এশা আসলে কি করেছে, সেটা কি শুনেছেন? হয়েছে, আমাদের আবুদের রক কেড়ে দেওয়া হয়েছে, এরকমটাই আমরা শুনেছি। আমি কোটা সংস্কার আন্দোলনের পক্ষে সে আন্দোলন করেছে, বিদায় তাকে এখানে গ্যাস রুমে তাকে একটা করে বন্ধ করে রেখে তার রক কেড়ে দেওয়া হয়েছে, এমনটাই আমরা শুনেছি। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা ফেসবুকে রক্তাক্ত ছবি দেখেছি, আপনারাও সেটা দেখেছেন। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে অন্য কেউ আমার বোনের রক আর কাটতে না পারে। আচ্ছা, ফেসবুকে দেখেছি যে কিছু নৃশংস ছবি এবং যে শিক্ষার্থী এই তার আসলে নিরাপত্তার খাতিরে তার নাম প্রকাশ করছে না বললেন, তিনি বলছেন যে মারধরের শিকার হয়েছেন তিনি ঠিকই, তবে রক তার পা কেটেছে আসলে, সেই গ্লাসের থেকে, এবং তারপর পরে তাকে তার স্বজনদের কাছে নিয়ে যাওয়া হয় হত্যার চেষ্টার, যাতে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হয়। যেটি আমরা শুনেছি সেটি আপনাদের কাছে, হল থেকে পরে সবাই একসাথে হওয়ার পরে আমরা হল থেকে বের হয়ে আসছি। আপনি কোন হলে ছিলেন? আমি সূর্যসেন হলে ছিলাম, সূর্যসেন হল, জিয়া হল, জসীমউদ্দিন হল, এখনো কেউ আটকানো, ওখান থেকে আমার বাইরে আসতে পারছে না। আমি কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান, ঠিক আছে, আমাদের বাইরে আসতে পারছে না, আমি পালিয়ে আসছি হল থেকে, কেউ আসতে পারছে না। হলে যদি কোনো শিক্ষার্থী আবারও লাঞ্ছিত হয় বা কোনো শিক্ষার্থী যদি আহত হয় তার দৃষ্টান্তমূলক শাস্তি নেবে এমনটি তারা।